ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তৈরি হয়ে গেছি পুরোপুরি ভাবে, তো আজকে নতুন একটা ব্লগ হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই যে হ্যালো বন্ধু, সবাই কেমন আছে? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমি খুবই ভালো আছি। তো নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তো ভিডিওটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো কীভাবে ভিডিওটা হতে চলেছে, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কে কে যাচ্ছি সেটাও তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে, তো সঙ্গে থাকো সাথে থাকো। এখন যাচ্ছি, ওখানে আছে যাদের সাথে যাবো তাদেরকেও দেখাবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি পৌঁছে গেছি নবপল্লী অ্যাসোসিয়েশনে, কেদারনাথ এবারে হয়েছে থিম। তো এবার আমরা পুরোটা তোমাদের সাথে ক্যাপচার করব, তার জন্য প্রথমে যাব। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এখনও কাজ কমপ্লিট হয়নি, কাকুরা কাজ করছে, তার মধ্যে কিছু কিছু তোমাদের দেখাবো। এবারে পাহাড় দেখাবো, এই যে পাহাড় দেখতে পাচ্ছ পুরো সাদা, ওখানে একটা কাকু রং করছে, পুরো কমপ্লিট হলে তখনই তোমরা বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। তা যারা যারা বাসে থাকো তারা নিশ্চয়ই জানো যে কেদারনাথ কোথায় হয়েছে, তাও আমি তোমাদেরকে বলে দিয়েছি নবপল্লী অ্যাসোসিয়েশনে কেদারনাথ হয়েছে। তো এখন কেদারনাথের আশেপাশেগুলো তোমাদের দেখাবো কেমন রং টং হয়েছে। এটা হলো পিছনের সাইড, পিছনের দিকটা এখনও কিছু হয়নি, এটা হলো সামনের দিকটা, সামনের দিকে বাসার দিয়ে এখনও রং টং হচ্ছে, এখনও কাজ চলছে, কাজ কমপ্লিট হতে এখনও বেশি দিন লাগবে না, তাও 10-15 দিনের মধ্যে হয়ে যাবে, হাতে গুনে তো বেশি দিনই নেই। তো তার মধ্যে কাপড় অনেক চেষ্টা করছে, এখানে দিদি ব্লক করছে। তো এই যে সামনের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ঘেরা, রং টং চলছে, পুরোপুরি কমপ্লিট হলে তখনই সৌন্দর্য লাগবে। এইটা পিছনের সাইড, পিছনের সাইজে হচ্ছে হলো পাহাড়, ওখানে হলো সবাই কাজ করছে, কাপড় টাপড় লাগাচ্ছে। এই যে এখানে আমি এখন যাবো হলো প্যান্ডেলটা তোমাদের পুরোটা দেখাবো বলে, ওখানে কাকু বলে দিয়েছে যে প্যান্ডেলের ভিতরে ঢুকলে ঠাকুরটা দেখানো যাবে না, তা ঠাকুরটা ওখানে ঢাকাই আছে, তা আমাদের ক্যামেরা করলে অসুবিধা হয়নি, তখন প্যান্ডেলের ভিতরে ঢুকছি আমি, দিদি ক্যামেরা করে দিচ্ছে। এই যে আমি হাত দিয়ে দেখছি এটা অরিজিনাল কি না, আদৌ কোনোদিন যেতে পারবো কি না কেদারনাথে তার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে পেন্টিং করেছে, আর উপরে ঝাড়বাতিটা খুব সুন্দর হয়েছে, এই যে চারিপাশটা কত সুন্দর লাগছে। আমার ক্যামেরাটা অতটা ভালো না বলে অতটা বোঝা যাচ্ছে না। তো এবারে থিম হয়েছে কেদারনাথ, তো তোমরা যারা যারা বাসাতে থাকো তারা অবশ্যই জানবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্রচুর প্রচুর।